বৃষ্টিপাত কমলেও ডিবিসির ছাড়া জল এবং জমা জলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর এক পঞ্চায়েতের বন্ধুপুর সোনাডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। বর্ধমান নাদনঘাট রোড চলে গিয়েছে জলের তলায়, খড়ি নদী উপচে জল বইছে হু হু করে। প্রায় 1.5 কিলোমিটার মূল সড়ক জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষজন যাতায়াত করছেন এবং এলাকায় যাতায়াত করতে গিয়ে ভরসা নৌকা করেই বিপদ হাতে করে যাতায়াত করছেন পুরুষ মহিলা নির্বিশেষে শিশুরাও। শিশুদেরকে কোলে নিয়ে নৌকায় পারাপার করছেন এতদ অঞ্চলের মানুষজন, কারণ যোগাযোগের রাস্তা সম্পূর্ণ জলের তলায়, চাষের জমিও চলে গিয়েছে জলের তলায়। স্বাভাবিকভাবেই কৃষকরা যেমন সমস্যার মধ্যে পড়েছেন, সাধারণ মানুষজন যথেষ্ট সমস্যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিকেলের পর থেকে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি, খড়ি নদীর জল উপচে বর্ধমান নাদনঘাট রাস্তার উপর দিয়ে বইছে হু হু করে। সাইকেল বা মোটর সাইকেলে যাতায়াত করা সম্পূর্ণ বন্ধ, টোটো চলাচলও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বাস বা অন্যান্য বড় যানবাহন ধীর গতিতে ক্রমশ জলের উপর দিয়ে আস্তে আস্তে পারাপার করছে। সাইকেল মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন পারাপারের জন্য ট্রাক্টর ভরসা, টাকার বিনিময়ে ট্রাক্টরে সাইকেল মোটরসাইকেল চাপিয়ে বা মানুষজনকেও চাপিয়ে এই 1.5 কিলোমিটার রাস্তা পারাপারের কাজ শুরু হয়েছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, এক হাঁটু সমান জল জমে গিয়েছে বর্ধমান নাদনঘাট রাস্তায় এবং জলের গতিও রয়েছে যথেষ্ট। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষজন। প্রত্যেক বছর বর্ষার মরশুম এলে এতদ অঞ্চলের মানুষের এই দুর্ভোগের সম্মুখীন হতে হয়। আজ পর্যন্ত সমস্যা সমাধানে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। খড়ি নদী উপচে জল বইছে মামুদপুর এক গ্রাম পঞ্চায়েতের বর্ধমান নাদনঘাট রাস্তার উপর দিয়ে। সোনাডাঙ্গা বন্ধুপুর এলাকায় যাতায়াত করার জন্য ভরসা নৌকা, আর সেই নৌকায় যাতায়াত করছেন প্রচুর মানুষজন, পুরুষ মহিলা শিশু নির্বিশেষে প্রত্যেকে যাতায়াত করছেন অত্যন্ত বিপজ্জনকভাবে। কোনো নিরাপত্তা নেই, কোনো নজরদারিও নেই, বিপদ হাতে করে মানুষজন এই দুর্ভোগের পরিস্থিতির মধ্যে পড়েছেন। বর্ধমান নাদনঘাট রাস্তার উপর দিয়ে হু হু করে বইছে জল, যোগাযোগ ব্যবস্থার উপরে যথেষ্ট প্রভাব পড়েছে। তোমারই ডাক্তার? হ্যাঁ ডাক্তার। এটা বন্ধুর সোনাডাঙ্গার মোড়। হ্যাঁ তাই না? ভরসা নাই। আচ্ছা প্রতি বছরই এরকম, কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপ। তোমার মাঠ ঘাটে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, আছে এই বর্ধমান নাদন বর্ধমান নদীর রোড জলের তলায় ক্ষয়ক্ষতি হয়েছে, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সব ডুবছে। আচ্ছা আচ্ছা অবস্থা খারাপ, খুবই রাস্তার যান চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ রাস্তা মোটামুটি যা নৌকার উপর দিয়ে যাতায়াত হচ্ছে। আমি চার চাকা পাইছি, বাইক পাইছি। চার চাকা কত নিচ্ছেন আর বাইক কত নিচ্ছেন? চার চাকা 300, বাইক 50। বন্ধপুর রাস্তা থেকে রিক্সি ব্যাপার আছে বলছি, জানাতে করে রাতে নিয়ে যাচ্ছে।